এক বাঘের বাচ্চা ছাগলের পালের মধ্যে ঢুকিয়া, হে যে বাঘের বাচ্চা এটা ভুলে গেছে, এখন ছাগলের পালে ঢুকিয়া হেও ছাগলের সাথেই চলে। আর ছাগলে মাঝে মাঝে গিয়ে ওই শিং দিয়া বাঘের বাচ্চারে দেয় গুতা, আর গুতা খাইয়ে মেয়ে 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 করে, কিন্তু পালটা গুতা দিতে পারে না, জুতা পালটা গুতা যদি দেয় হে আরও উল্টা ব্যথা পায়। কারণ ছাগলের তো শিং আছে, বাঘের শিং আসেনি, বাঘে গুতা দিলে কাম হবে? ছাগলে গুতা দিয়ে ওরে কাঁদায়, আর ও যখন পাল্টা গুতা দিতে যায় উল্টা নিজে কান্দে। এই দৃশ্য দেখছে জঙ্গল থেকে এক বড় বাঘে, বাঘে দেখে কিরে জমানাতে উল্টে গেল, কেডায় কারে গুতা দেওয়ার কথা? আরে আমাকে চেহারা দেখলেই ছাগল ছাগলের মতো দৌড়ে, আর আমার এক জাতি ভাই এরে এইভাবে গুতাইতেছে, আরে মেয়ে মেয়ে বেবে বেবে করে, মেয়ে মেয়ে বেবে করে, ঘটনা কি? তখন বাঘে তাকে দেখে যে ঘটনা হইল, এ ছাগলের সাথে থাকতে থাকতে, ছাগলের ফালের সাথে থাকতে থাকতে নিজের ছাগল ভাবতেছে, এ ছাগলের মতোই চেহারা ভাবতেছে, ওর চেহারা যে আমাদের চেহারা এটা ভুইলা গেছে, ও যে জাতি আরেক জাতি এটা ভুইলা গেছে, এর রং পাল্টাই দিছে, ওর মুকুশ লাগাই দিছে ছাগলের মুকুশ। এখন বাঘ বড় বাঘেকে ওরা বুঝাইতে হবে ও যে ছাগল না ও বাঘ, তাহলে সব ফিরে আসবে। বড় বাঘে একদম আওয়াজ উঠাইয়ে এক দৌড় দিছে, হুম করে যখন দৌড় দিছে, সব ছাগল যে যেবায় পারতেছে ভাবতেছে, এমন বাঘের বাচ্চা এও ছাগলের সাথে দৌড়ে ভাগে, আর ওই বড় বাঘটায় দৌড়ে গিয়ে বাঘের বাচ্চাটারে ধরছে, খারাপ তুই কই যাস, তুই কই যাস? কয় আমি যাই মানে এরার সাথে যাই, ওদের সাথেই যাই। কয় কেন ওদের সাথে যাবে? কয় যাবো না, তুমি যে জুড়ে এক ডাক দিছো এখনো কলিজা কাঁপতেছে। তো বাঘে কয় ওরা তো যাবেই, ওরা তো ভাববে, তুই কেন ভাববে? তুই তো ভাগার কথা না, তুই তো দাঁড়াবি, তুই তো ওদের মতো না। কয় মানে আমি ওদের মতো না মানে? কহ তুই ওদের মতো না, ওদের জাত না, তুই আমার জাত। কয় বড় ভাই কথাটা বুঝলাম না। কয় বুঝলি না তুই? তুই চেহারা তোর কেমন এটা জানোস না? কয় না আমি তো এদের মতোই ভাবতেছি। কয় না তুই ওদের মতো না, আয় তোরে বুঝাই তোর চেহারা কেমন, আমার চেহারাটা ভালো করে দেখ। কয় দেখছি তো আপনার চেহারা তো দেখলেই ডর লাগে। কয় তোর চেহারাও ইজাত, কয় কেমনে বুঝবো? কয়তে আয় মুকুশটা টান দে, খুলছে, খুললে কয় যা এখন নদীর পারে গে পানি খা। নদীর পারে পানি খাইতে গেছে, পানির দিকে যখন তাকাইছে দেখে হের চেহারা আয় নাই ভাইসে উঠছে, তখনই বাঘের বাচ্চা কয় কিরে বড় ভাই তো ঠিকই কইছে, আমি তো ছাগলের জাত না, আমি তো বাইয়ের জাত, আর আমার এতদিন খালি শিং দিয়ে গুতাইছি, আর আমি আ হু বে বু করছি, এখন লইও এখন খারায়ও, যেই মাত্র এখন উঠে হেও যখন বাঘের ফেকম ধরছে ছাগলের পাল, আর আছে দাঁড়ো আর কাছে আছে? আমরা ইহুদিদের সাথে চলতে চলতে আর খ্রিস্টানদের সাথে মিশতে মিশতে আমরাও যে বাঘের জাতিটা বুললে সব ছাগল হয়ে গেছি, সব ছাগল হয়ে গেছি। আমরাও মনে করতেছি রে আমিও এর মতোই এর মতোই, আমার জাতি যে ভিন্ন এটা ভুলা গেছি, ভুলা গেছি, কারণ রং বদলায় ফেলছে, মুকুশ পরায় ফেলছে, আমার রং ছাগলের রং নয়, আমার রং ইহুদিদের রং নয়, আমার রং খ্রিস্টানের রং নয়, আমার রং হলো মদিনাওয়ালার রং, আর এই রংটারে দুশ্মনটা বাঘের মতো ভয় পায়। এই রংটা শুধু একবার ফিরে আনো যুবক, একবার শুধু তুমি অমুসলিমদের আদর্শ অন্তর থেকে ঝেড়ে ফেলে দাও, একটাবারের জন্য অন্তর দিয়ে মদিনাওয়ালার আদর্শকে গ্রহণ করো। পৃথিবীতে আজ মুসলমান মার খাচ্ছে, আর মার খাওয়া লাগবে না, পৃথিবীতে মুসলমান আজ কাঁদতেছে, আর কান্না করা লাগবে না, একটাবার শুধু নিজের রংটারে বদলাও, দেখবা দুশ্মন ছাগলের মতো দৌড়াইতে থাকবে। বিশ্বাস হয় না? আরো জোরে বলেন বিশ্বাস হয় না? যে আল্লাহ নবীর যুগে সাহাবীদের যুগে ছিলেন সে আল্লাহ আজও আসেনি না নাই? মুখ ফিরাই নিছে আল্লাহ, আল্লাহর ঘর এই ঘরে যদি তুমি হাত দাও, আমরা কিছু জানি না, তুমি আমাদের সব পরামর্শই মানো, কিন্তু যদি এই ক্ষেত্রে আমাদের পরামর্শ না মানো, আমরা কিন্তু তোমার কোনো দায়িত্ব নেব না, আমরা তোমার সাথে নাই। বাদশা বলতেছে না আমি তো এই কাজ করবই, কারণ এই ঘর আমার আমার ইজ্জতের বিরুদ্ধে বাধা হয়ে দাঁড়িয়েছে, আমার সম্মানের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে, এই ঘর আমি রাখবো না, ঘর আমি ভেঙে দিব। আগের জমানার অনেক রাজা বাদশাহ ওলামায়ে কেরামকে পাশে রাখত, ওলামায়ে কেরামের পরামর্শে চলত, বাদশাহ আকবর নিজ ওলামায়ে কেরামের পরামর্শে চলত, বাদশাহ আলমগীর ওলামায়ে কেরামের পরামর্শে চলত, কারণ ওলামায়ে কেরামকে আল্লাহ দুনিয়া আখেরাতের জ্ঞান তাদের অন্তরে আর দেমাগ দিয়েছেন। ওলামায়ে কেরাম কখনো বাদশাহ এবং সরকার বলেন জনগণ বলেন কাউকে খারাপ বুদ্ধি দেয়? আর একটু জোরে কর না, ওলামায়ে কেরাম কখন
খারাপ কোনো বুদ্ধি দেয় না, কারণ এরা নবীর খুলুক আজিমের ওয়ারিস। আমার নবী যেমন কাউকে জীবনে খারাপ বুদ্ধি দেন না, বুদ্ধি দেন না, ওলামায়ে কেরামও ওই খুলুক আজিমের ওয়ারিস, এরাও কাউকে খারাপ বুদ্ধি দেয় না। এজন্যই সকল বাচ্চারা আলেমদেরকে ইজ্জত করত। এই তোপ্পায় আউয়াল হিমিয়ারি সেও ওলামায়ে কেরামকে ইজ্জত করে, সম্মান করে, কিন্তু এই জায়গায় এসে আলেমদের কথা মানতেছে না। ওলামায়ে কেরাম ভালো করে বুঝায়, না গো বাচ্চা না, তুমি এই বাইতুল্লাহর দিকে হাত দিও না, খানা কাবার দিকে তুমি হাত দিও না, সব জায়গায় কিন্তু হাত দেওয়া যায় না। কয় না না আমি মানবো না, মানবো না, আমার প্র্যাকটিসে লাগলো, আমি মানতে পারি না। হাত দিয়া দিল আল্লাহর ঘরে, যেই মাত্র আল্লাহর ঘরে হাত দিয়া দিছে আল্লাহর ঘরের ক্ষতি করার জন্য, বলুন তো আল্লাহ কি চুপচাপ বসে থাকবে? হ্যাঁ, আল্লাহ সব জায়গায় সহ্য করে, কিন্তু কিছু কিছু জায়গা আল্লাহ সহ্য করে না, ঠিক না? নবীকে কেউ যদি গালি দেয় আল্লাহ সইতে পারে না, নবীর অপমান আল্লাহ সইতে পারে না, আল্লাহর ঘরের অপমান আল্লাহ সইতে পারে না। বাইরা যেই মাত্র আল্লাহর ঘরে হাত দিয়ে দিল, আল্লাহ পাকের ধরা শুরু হয়ে গেল, বাচ্চা মুহূর্তের ভিতরে চিৎপটাং হয়ে পড়ে গেল জমিনে, কে যেন তার লাথি মারল অদৃশ্য অবস্থায়। নাক দিয়া মুখ দিয়ে চোখ দিয়া রক্ত বের হতে শুরু হলো, নাক দিয়ে মুখ দিয়ে চোখ দিয়ে রক্ত বের হতে শুরু হলো। এখন শুধু লাফাইতেছে আর বলতেছে, আমি ভুল করে ফেলেছি গো, আমাকে তাড়াতাড়ি বাঁচাও, তাড়াতাড়ি বাঁচাও। ওলামায়ে কেরাম তখন কাছে যেয়ে বলতেছে, বাচ্চা এত করে বুঝাইলাম কিন্তু তুমি বুঝ মানলা না, এত করে বুঝাইলাম বুঝ মানলা না, এখন আমরা কি করব, কি করব? একটাই পথ আছে, আবার তোমাকে ধইরা আল্লাহর ঘর তুমি ধরবা, আর ধইরা কইবা আল্লাহ আমি তওবা করলাম, মালিক আমি তওবা করলাম, আর জীবনে আমি গুনাহ করব না, তোমার ঘরের সাথে বেয়াদবি করব না, আল্লাহর ঘর ধরে তুমি তওবা করো। যেই মাত্র তার আল্লাহর ঘর ধরাইলো, সেও তওবা করলো, সাথে সাথে রক্ত পড়া বন্ধ হয়ে গেল, লোকটা সুস্থ হয়ে গেল। বাচ্চার সাথে সাথে বুঝতে পারলো, এই কোনো জানতেন কোনো ঘর নয়, এই ঘরের সাথে বেয়াদবি করা যায় না, এই ঘরের খেদমত করা লাগবে। বাচ্চা তখন বলতেছে, আমি এই ঘরের ছোট্ট একটা খেদমত করতে চাই, আমি আল্লাহর ঘর বাইতুল্লাহর সর্বপ্রথম গিলাফ আমি লাগাইতে চাই, আল বেদায়া ওয়ান নাহায়া কিতাবের ভিতরে লিখিত, আমার নবীর জন্মের 1000 বছর আগে ইয়াবেনের ওই বাদশা আল্লাহর ঘরে সর্বপ্রথম গিলাফ লাগাইল। একটু চলেন না আমরা সফর করি আমার নবীর হিজরতের জায়গায়, কোন জায়গা? তাওরাত কিতাবের ভিতরে আমার নবীর জন্মের কাহিনী রয়েছে, নবীর হিজরতের কাহিনী রয়েছে, নবীর হিজরতের রাস্তার কাহিনী রয়েছে, আমার নবীর সাহাবীদের কাহিনী রয়েছে তাওরাত কিতাবে, খোলাফায়ে রাশিদিনের আলোচনা রয়েছে। উলামায়ে কেরাম বলতেছে, বাদশা তাহলে চলু আমরা একটু সফর করি মক্কা মদি মক্কার পাশে। মক্কার পাশে একটা রাস্তা দিয়া তারা চলতে শুরু করলেন। ভাইরা আমার ওই রাস্তা দিয়া চলতে যাইয়া রাস্তার বিবরণ তারা তাওরাতের সাথে মিলাইতে লাগলেন। 400 জন আলিম একজন আরেকজনের চেহারার দিকে তাকায় আর কয়, দোস্ত এ দোস্ত, রাস্তাটা পরিচিত পরিচিত মনে হয়, কোনোদিন এই রাস্তা দিয়ে আসলাম না, কিন্তু কেন জানি পরিচিত মনে হয়, তাওরাত কিতাবটা একটু উল্টাও, উল্টে দেখো আমার নবী শেষ নবী আখেরি নবী যেই দিন মক্কার মানুষের নিজরা নির্যাতন সইতে না পেরে আল্লাহর হুকুমে যখন মদিনায় হিজরত করবেন, ওই হিজরতের রাস্তাটা কেমন হবে একটু মিলাও। মিলাইতে গিয়া তারা চিৎকার দিয়া উঠল, শুকরিয়া আদায় করলো, ও বাচ্চা যাবো না, আমরা আখেরি নবীর হিজরতের রাস্তা পাওয়া গেলাম, মদিনায় যাওয়ার যে রাস্তা ছিল নবী
ওই রাস্তার সন্ধান আমরা পেয়ে গেছি গো, এই সেই রাস্তায় যেই রাস্তা দিয়া আখেরি নবী মদিনায় তিনি হিজরত করবেন, মদিনার দিকে যিনি হিজরত করবেন। চলেন সামনের দিকে, চলেন সামনের দিকে, আগায় সামনের দিকে, আগায়। আগাইতে আগাইতে মদিনার শহরে ঢুকে যায়। তখন তো মদিনায় কোনো ঘর নাই, বাড়ি নাই, কিন্তু মদিনার অবকাঠামোটা ছিল উহুদ পাহাড় একদিকে, অন্যদিকে আরেক পাহাড়, চতুর্দিকে মদিনার পাহাড়, একদিক দিয়ে শুধু ঢুকা যায়। বাইরা বন্ধুরা, এইভাবে ওই জায়গার মধ্যে তারা গেলেন। খেজুর বাগান সহ বাগানগুলি দেখা, আবহাওয়া সব কিছু পর্যবেক্ষণ কইরা, মদিনার অবকাঠামো দেখা, চারশোজন আলিম তারা একমত হয়ে গেলেন, এই জায়গায় হবে সোনার মদিনা, যেখানে মায়ার নবী হিজরত করবেন, আবার চির নিদ্রায় নবী এই মদিনাতেই শুয়ে থাকবেন। জোরে কোন সুবহানাল্লাহ, আরেকটু জোরে সুবহানাল্লাহ। কাউ নাইন মুখতারে খোদা তুমকো বানায়া, কাউ নাইন মুখতারে খোদা তুমকো বানায়া, উম্মত কা নিগাহবান খোদা তুমকো বানায়া, উম্মত কা নিগাহবান খোদা তুমকো বানায়া, মাওলা মেরা আকা মেরা রহমত কি নবী হ্যায়, মাওলা মেরা আকা মেরা রহমত কি নবী হ্যায়, তাজদার মদিনা কে তোমাকে আরবি হ্যায়, তাজদার মদিনা কে তোমাকে আরবি হ্যায়, আশজার নে দেতে কে নবুয়ত কে শাহাদাত, তশকীক কমর মে তো অঙ্গুল কি ইশারাত, তশকীক কমর মে তো অঙ্গুল কি ইশারাত। একটু জোরে সুরে কোন আল্লাহু আকবার। কেন আমি ঘটনাটা টানতেছি, আমার নবীর পরিচয় শোনো। এ যুবক, আজ অমুক খেলোয়াড়ের মতোই তোমার চুলের কাটিং বানাও, অমুক খেলোয়াড়কে তুমি আদর্শ বানাও, কিন্তু কোন নবীর অনুসরণ তোমার করার কথা ছিল, কোন নবীর আদর্শ তোমার মানার কথা ছিল, ওই নবীর মর্যাদা কেমন একটু শুনো। আমার নবী এখনো দুনিয়ায় আসে নাই, 1000 পরে নবী আসবে, 1000 বছর আগে নবীর জন্য মদিনাতে ইয়ামেরের বাদশা নবীর জন্য ঘর বানায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। চারশোজন আলেম ভাইয়া বাদশা যখন মদিনায় ঢুকে পড়ল, এইবার উলামায়ে কেরাম বলছে যে বাদশা যাব না, আমরা আর ইয়ামেন যাব না গো, আমরা যেহেতু মদিনা শরীফের সন্ধান পেয়ে গেছি, এই দেশ এই শহরই হবে মদিনাতুন নবী, এই শহরের নামই হবে সোনার মদিনা, এই মদিনা শহরেই নবী চিরনিদ্রায় শুয়ে থাকবে। তাওরাত কিতাবের ভিতরে সব লেখা রয়েছে, নবী কোথায় হিজরত করবে, কোথায় শুয়ে থাকবে। নবীর জন্মের বহু আগে আল্লাহ তাওরাত কিতাব আর ইঞ্জিল কিতাবে আল্লাহ লিখে দিছে। জোরে কোন না সুবহানাল্লাহ। এখনো নবীর জন্মই হয় নাই, যে নবী দুনিয়াতে এখনো আসেনি নাই মায়ের উদর থেকে, সেই নবী জন্মের পর কোথায় কি করবেন, কোন পথ দিয়ে হিজরত করবেন, কোন জায়গা মদিনা হবে, এরপরে নবী কোথায় চিরনিদ্রায় শুয়ে থাকবেন, নবী রওজা কোথায় হবে, সব তাওরাত ইঞ্জিলের পণ্ডিতরা নবী দুনিয়া আসার আগেই ওরা জানতো। আর আজ তুমি পাগল, অমুক নেতা অমুক নেত্রী আর অমুক খেলোয়াড় আর অমুক খেলোয়াড়ের জন্য লজ্জা করে না, লজ্জা হয় না তোমার, কার রং ধরছ, রং ধরার কথা ছিল কার, মদিনাওয়ালা রং ধরো, এখনো সময় আছে, মায়ার নবীর রং ধরো, এই রংটাকে দুশ্মনরা ভয় পায়, এই রঙে দুশ্মন ভয় পায়, যতদিন পর্যন্ত মুসলমানের রং ছিল মদিনাওয়ালা রং, ততদিন পর্যন্ত বিশ্বজুড়ে মুসলমানের বিজয় ছিল। প্যার হাদরিন, এজন্য উলামায়ে কেরাম বলতেছে বাদশা যাব না, আমরা আমরা এখানেই থাকবো, মদিনাই থাকবো, আমরা মদিনা থেকে যাব না, আপনি ইয়ামেন চলে যান, আমরা চাই আমাদের কবরও মদিনায় হোক, আর যে যেই আমাদের কবরের পাশে আখেরি নবীর কবর হোক। জোরে কোন সুবহানাল্লাহ। কি দেখেন কি পরিমাণ আশিক তারা ছিল, তারা ছিল খ্রিস্টান,
তারা মুসলমান না, তাওরাত কিতাবের অনুসারী, কিন্তু আল্লাহ নবীর কেমন আশিক ছিল। কয় আমরা আর বাড়িতেই যাব না, যেহেতু মদিনার সংবাদ পেয়ে গেছি, আর এখানে নবী কবরের রওজায় শায়িত থাকবেন, আমরা চাই আমাদের কবরও মদিনায় হোক, আর আমাদের কবরের পাশ দিয়ে নবী হাঁটা চলা করবেন, নবীর পায়ের ধুলাতে আমাদের কবর জান্নাতের বাগান হয়ে যাবে, নবী যেখান থেকে হাসরে মাঠে উঠবেন আমরাও ওখান থেকে হাসরে উঠতে চাই। আর তুমি আসো অমুক আর তমুকের জন্য পাগল না, তুমি এই ছাতা লইয়া ঘুরতেছো আর কচু খাইতেছো, হ্যাঁ নিজেরে কি ভাবতেছো? কয় যে চাঁদ নদীতে জোয়ার জোগায়, ওই চাঁদ নিজেই তার শক্তি সম্পর্কে নাওয়াকিফ, সে নিজের শক্তি জানে না, চাঁদের নদীতে জোয়ার ভাটা ঘটায়, চাঁদ তার নিজের শক্তি জানে না। মুসলমান আজ এতটা পরাজিত আর লাঞ্ছিত হওয়ার একটাই কারণ, সে নিজেরেই নিজে ছিনে না, সে কোন জাতি, তার আদর্শ কি ছিল, তার পরিচয় কি ছিল বলে যাওয়ার কারণে আজ আমাদের এমন পরিণতি। এজন্য বলি যখন উলামায়ে কেরাম কথা বলছে তখন বাদশা বলতেছে তাহলে আমি আপনাদের জন্য 400টা বাড়ি বানায় দিয়ে যাই, 400টা বাড়ি বানাইছে, আরেকটা বাড়ি বানাইছে মনের মাধুরী দিয়া বাদশা। উলামায়ে কেরাম জিজ্ঞেসে এই বাড়িটা কার জন্য, তখন বাদশা বলতেছে তোমরা তো এখানে থাকবা, আর আমার নবী যখন মক্কা থেকে মদিনা হিজরত করবে আরও 1000 বছর পরে, নবীর জন্মই এখন হয় নাই, নবীর জন্মই হয় নাই 1000 বছর আগে, নবীর জন্মের 1000 বছর আগে ইয়ামেনের বাদশা বলে আমি তোমাদের জন্য 400 বাড়ি বানাইলাম, আরেকটা বাড়ি নিজের হাতে বানাইলাম, যে বাড়িটা হবে আমার নবীর নিজের বাড়ি, ইনি মদিনায় হিজরত করে আসলে পরে মদিনায় তার কোনো ঘর থাকবে না, বাড়ি থাকবে না, কিন্তু আমি নবীর লাগি ঘর বানাইয়া দিয়া গেলাম। সুবহানাল্লাহ। আর এই ঘরের চাবি আর এই ঘরের চিঠি একজন আমির সাহেবের হাতে আমানত দিয়া বলল এই চিঠিটা আপনি আপনার সন্তানকে দিবেন, তারপরে সে তার সন্তানকে দিবে, সর্বশেষ যেন এই চিঠি আমার নবীর হাতে পৌঁছে। নবী যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন ওই দিন এই ঘরের চিঠি আর চাবি যার হাতে ছিল, তিনি ছিলেন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই আবু আইয়ুব আনসারীর হাতে এই ঘরের চিঠি আর চাবি ছিল। নবী মদিনায় ঢুকতেছেন আর ওই অবস্থায় মদিনার মানুষ আল্লাহ নবী কে যার যার বাড়িতে নেওয়ার জন্য পাগল। নবী বলেন আমি জানি না কোথায় যাব, জানেন আমার আল্লাহ, জানে আমার ওট। এই অবস্থায় ওট আসতে আসতে ওই বাড়ির সামনে এসে ওট বসেন। আল্লাহ নবী বলতেছেন আবু আইয়ুব কোথায় আমার চিঠি আর চাবি আমার হাতে দাও। যেরকম সুবহানাল্লাহ, সমস্ত সাহাবাই কেরাম অবাক হয়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ কিসের চিঠি আর কিসের চাবি? নবী বলেন সেটা আমার জন্মের 1000 বছর আগের চিঠি চাবি। সেই চিঠি আর চাবি নিয়ে আমার নবী পড়তেছেন, ইয়ামেনের বাদশা লিখছে নবী গো আপনার জন্মের 1000 বছর আগে আমি মদিনার সংবাদ পেয়েছি, মদিনার সন্ধানও পেয়েছি, কিন্তু আমি বাদশা হওয়ায় আমার চলে যেতে হলো ইয়ামেন, নতুবা আমার কবরও মদিনায় হতো, তবে নবী গো একটা ছোট্ট উপহার দিলাম, আমি আপনার জন্মের 1000 বছর আগে আপনার উপর সর্বপ্রথম ঈমান আনলাম, আর মদিনে আসার পর আপনার ঘর কোনটা হবে সেই ঘরটা বানায় দিয়ে গেলাম, আল্লাহর দোহাই আল্লাহর ওয়াস্তে আমার ছোট্ট খেদমতটা আপনি কবুল করবেন, ছোট্ট হাদিয়াটা কবুল করবেন। আল্লাহ নবী কবুল করেছেন। পেয়ারে হাজরিন, আল বেদায় ওয়া নেহায়া কিতাবের ভিতরে সেই ঐতিহাসিক ঘটনা তুলে ধরেছেন। তাহলে আমার নবীর ইজ্জত সম্মান দেখেন কোথায়, সেই নবীর আদর্শ এই মাদ্রাসাগুলোতে পড়ানো হয়। আমি বলি তুমি স্কুলে পড়ো কিন্তু নবীকে জানো, নবীর আদর্শ গ্রহণ করো, নবীর আদর্শ নিয়ে নিজেকে তুমি পরিচয় দাও, এর মধ্যেই নিজেকে তুমি নিজের পরিচয়টা নবীর একজন উম্মত হিসেবে তুমি নিজেকে রিপ্রেজেন্ট করো, এর মধ্যেই তুমি প্রশান্তি লাভ করো, দেখবা আল্লাহ ঐতিহ্য আবার ফিরাইয়া দেবে। আল্লাহ আমাদের সবাইকে অল্প কথাগুলোর আমল করার তৌফিক দান করুন।